আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানভীর একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের যেই কম্পিউটারের কিবোর্ডের উইন্ডোজ বাটনটি আছে এটার পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব তো ডিয়ার ভিওর্স আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওর টপিকে চলে যাব ভিডিওর টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা চলুন আমরা ভিডিওর টপিকে চলে যাই ডিয়ার ভিওর্স আমাদের উইন্ডোজ বাটনের প্রথম যেই ব্যবহারটি সেটা হলো যে আপনারা খেয়াল করতেছেন স্ক্রিনে কিন্তু আমার দুটি প্রোগ্রাম ওপেন করা আছে আমার বাম পাশে মাইক্রোসফট এক্সেল এবং ডান পাশে মাইক্রোসফট ওয়ার্ড এখন আপনি চাচ্ছেন আপনার যে কোনো একটা কাজের জন্য যে ডেস্কটপ স্ক্রিনটা আছে সেখানে যেতে হবে তা এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে অর্থাৎ উইন্ডোজ বাটনের মাধ্যমে কিভাবে সেখানে যেতে পারি তা এজন্য আপনি যদি উইন্ডোজ বাটনটা চেপে ধরে কমা বাটনটিতে চাপ দেন দেখতে পাবেন যে আপনি কিন্তু এখন ডেস্কটপ স্ক্রিনটা দেখতে পারতেছেন আমি যদি এখন আবার সেরে দিই তা আমি এখন সেরে দিলাম আবার কিন্তু দেখতে পারতেছেন আমার যে প্রোগ্রামগুলো ওপেন করা ছিল সেগুলোই কিন্তু দেখাচ্ছে তো এটা ছিল ভিডিওর প্রথম ট্রেক দ্বিতীয় ট্রিকটি হল যে আমাদের স্ক্রিনে অনেকগুলো প্রোগ্রাম ওপেন করা থেকে ট্যাব ওপেন করা থাকে এখন এইগুলোকে যদি একসাথে আপনি মিনিমাইজ করতে চান তাহলে কিভাবে করবেন আমরা উইন্ডোজ বাটনটা চেপে ধরে যদি কিবোর্ডের ডি বাটনটা চাপ দিয়ে দেখতে পারবেন আমার যতগুলো প্রোগ্রাম এখানে ওপেন করা থাকবে অর্থাৎ সবগুলো কিন্তু আপনার মিনিমাইজ হয়ে গেল এখন আবার যদি এগুলোকে আপনি ম্যাক্সিমাইজ করতে চান তাহলে আবার উইন্ডোজ ডি বাটনটি চাপ দিবেন দেখবেন এটা ওপেন হয়ে যাবে তবে এক্ষেত্রে একটা সমস্যা কিন্তু আপনারা ফেস করবেন এটা আগের থেকেই বলে নিই সমস্যাটি হলো যে দেখুন আপনি এখন যেমন আমি উইন্ডেজ বটন চেপে ধরে ডি বাটনে চাপ দিলাম মিনিমাইজ হলো আবার উইন্ডেজ বাটন চেপে ধরে ডি বাটনে চাপ দিলাম এটা কিন্তু আমার কি হলো ম্যাক্সিমাইজ হলো তা এই ম্যাক্সিমাইজটা কিন্তু তখনই হবে যখন সঙ্গে সঙ্গে আপনি মিনিমাইজ করবেন এবং সঙ্গে সঙ্গে যদি আপনি এটাকে ম্যাক্সিমাইজ করতে চান বাট আপনি যদি ধরুন মিনিমাইজ করলেন করে অন্য কাজ করলেন তখন আপনি চাচ্ছেন যে নিচে যতগুলো মিনিমাইজ করা আবার ওপেন হবে তখন কিন্তু এই কিবোর্ড নম্বর শর্টকাটটি আমাদের কাজের ক্ষেত্রে দেখা যায় যে প্রতিদিনই কিছু টাইপের টেক্সট যেমন আপনার অ্যাড্রেস আপনার নাম বা যাই হোক এই টাইপের কিছু তথ্য প্রতিদিন আপনাকে যে কোনো জায়গায় এটাকে পেস্ট করতে হয় কপি পেস্ট করতে হয় বাট এই কাজটা আমরা যদি চাই খুব সহজেই এটাকে আমরা ব্যবহার করতে পারবো মানে আপনি একবার 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 লিখবেন সেভ করে করে রাখবেন রাখবেন পিন এবং এটা ব্যবহার করতে পারবেন কিভাবে দেখুন আমি যদি এখন উইন্ডোজ এবং ভি বাটনটি একসঙ্গে চাপ দিই দেখতে পারবেন ক্লিপবোর্ড নামে আমার একটি ডায়লগ বক্স ওপেন হবে এবং আমি স্ক্রল করে যদি আপ ডাউন করি এই জায়গাটায় আমি কম্পিউটার ওপেন করার পর থেকে যেগুলো কপি করেছি সবগুলো কিন্তু এখানে আসে এখানে প্রায় চব্বিশটার মতো মতো সম্ভবত থাকে প্রতিদিন তা যাক আমার কথা হলো যে আপনার দরকারি যেগুলো আপনি চাচ্ছেন যে এখানে যেন সব সময় থাকে আপনি করে রাখবেন কিভাবে রাখবেন যেমন আমি যদি একটু নিচে যাই নিচে গেলে দেখুন এই লেখাটা কিন্তু আমার সব সময় পিন করা এই লেখাগুলো তা এই এই জায়গায় যদি এখন আমি চাপ দিই চাপ দিলাম আমার কিন্তু এই মাইক্রোসফট অর্ডে দেখুন পেস্ট হয়ে গেল আবার যদি আমি উইন্ডোজ বাটনটি চেপে ধরে ভি দিই তাহলে দেখতে পারবেন আমরা এখানটায় টু যদি নিচে আসি এখানে কিন্তু সব কিছু আছে এখন আপনি কোনোটাকে যদি পিন করতে চান তাহলে কিভাবে করবেন কথার কথা আমি এখন পিন করতে চাচ্ছি যে এই যে চাকরি থেকে অব্যাহিত পত্র এইটা তাহলে এই যে থ্রি ডট আছে এটাই চাপ দিবেন এখানে লেখা দেখবেন পিন যখন আপনি পিনে চাপ দিবেন তখন এটা কিন্তু সময় থাকবে অর্থাৎ এটা এই কম্পিউটারেই কিন্তু সেভ হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আপনি ওখান থেকে আনপিন না করবেন বা আপনি উইন্ডোজ না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানে থাকবে হুম এতে সুবিধাটা হলো কি যখনই কম্পিউটারটা ওপেন করবেন কাজের জন্য দেখা যাবে যে ওই টেক্সটটা আপনার সময় দরকার হয় জাস্ট আপনি কি করবেন উইন্ডোজ বাটনটি চেপে ধরে ভি বাটনে চাপ দিবেন এবং এখান থেকে যেটা দরকার এই যে আপ ডাউন করে সেটা আপনি এখন এখানে ব্যবহার করবেন যেমন আমি চাপ দিলাম এটা কিন্তু চলে আসলো আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় যে ব্যাপারটা দরকার হয় যে বিভিন্ন টাইপের ইমোজি নিয়ে কাজ করতে হয় তা এই ইমুজিগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন ইমোজিগুলো আমরা আমাদের উইন্ডোজ বাটনটির মাধ্যমে খুব সহজেই নিয়ে আসতে পারি যেমন আমি এখানে একটা যদি একটু ফর্মুলা ব্যবহার করে আপনাদের দেখাই দেখুন এই ইমোজিটা কতটা দরকার হয় যারা আমরা ওয়ার্ড পাওয়ার পয়েন্ট বা ইত্যাদি অন্য য যত সকল কাজ আছে সেই কাজের ক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন আমি চাচ্ছি যে এখানে ইকোয়াল টু স্যানকে কল করলাম আই এফ ইপকে কল করলাম করে লজিক্যাল টেস্ট হলো ধরুন আমি জাস্ট ফর্মুলাটা আপনার দেখতে হবে না কিন্তু আমি ইমোজিটা কীভাবে কল করবো আর যারা এক্সেল জানেন তো গুড যেমন ওই সেলটা যদি কি হয় এই সেলটা সমান সমান যদি খালি হয় তাহলে আমি চাচ্ছি এখানে একটা ইমুজি আসবে তাহলে সেইটা আপনি আনবেন আমি যদি উইন্ডোজ বাটনটি চেপে কিবোর্ডের ডট চাপ দিই তাহলে দেখবেন ইমুজি লাইব্রেরিটা ওপেন হয়ে যাবে এখানে সব টাইপের ইমুজি আছে এই নিচে গেলে কিন্তু দেখতে পারবেন এখানে এক একটাই যদি চাপ দেন আপনি সব টাইপের ইমুজি দেখতে পারবেন আমি আবার উইন্ডোজ ডট দিলাম এই নিচে প্রত্যেকটা যাচ্ছি দেখুন সব টাইপের ইমুজি আছে এক একটাই গেলে বুঝতে পারবেন যেমন আমি এখানে চাচ্ছি আমি একটু স্ক্রল করে এই যে এই পাশে যদি যাই এই যে এখানে এখানে যদি আসি দেখুন এখানে কিন্তু সব ধরনের সংকেত দেওয়া আছে কোনটা চাচ্ছেন যেমন এখানে যদি খালি হয় তাহলে আমি চাচ্ছি এরকম ক্রোস হবে দেখুন এখানে কিন্তু ক্রোস হয়ে গেল দুটা চাপ পড়ে গেছিলো সম্ভবত আর যদি খালি না হয় তাহলে আমি চাচ্ছি যে এখানে রাইট হবে তা আমি উইন্ডোজ আবার ডট বাটনটিতে চাপ দিলাম এখানে কিন্তু আমরা রাইটটাও পেয়ে যাবো এই যে এটা আমি এখন ইন্টার দিলাম দেখুন এখানে যেহেতু কিছু নাই এই জন্য কিন্তু এখানে আমার ক্রস এসেছে এখানে যদি আমি এখন কিছু লিখি তাহলে দেখবেন কিন্তু রাইট চলে এসেছে শুধু এটা না আমি যদি আবার উইন্ডোজ ডট বাটনে চাপ দিই সব আপনি এখানে ব্যবহার করতে পারবেন যেমন এই ইমুজিটা দিলাম এখানে আসলো এটা দিলাম এখানে আসলো সব টাইপের ওকে এখন দেখব আজকের ভিডিওর একদম শেষ টিপসটি এটা হলো যে আমাদের বিভিন্ন সময় অনেক কাজের ক্ষেত্রে অনেক কিছু জুম করে দেখাতে হয় আর যেমন আমি এখন আপনাকে চাচ্ছি যে এইখানে যেটা আছে এটা একটু জুম করে দেখাবো তা এটা কিন্তু আমরা খুব সহজেই এটা করতে পারি সেটা হলো যে মাউসের কার্সার যেখানে আসে ধরুন আমি মাউসের কার্সারটা এখন এখানে রাখলাম এই অংশটাই কিন্তু জুম হবে আমি যদি এখন উইন্ডোজ এবং প্লাস বাটনে চাপ দিই দেখতে পারবেন এটা কিন্তু জুম হলো এবং কতটুকু হয়েছে উপরে কিন্তু দেখা যাচ্ছে এই প্লাস মাইনাসের চাপ দিয়ে কিন্তু এটা এটা আপনি কমাতে বাড়াতে পারবেন যেমন আমি এখন মাইনাস মাইনাস করে দিলাম হলো আবার প্লাস দিলাম আবার আমি এইখানটায় আসি এখানটায় থেকে যদি আমি এখন দেখুন উইন্ডোজ মাইনাস দিলাম ওইখানটায় মাইনাস হলো আবার উইন্ডোজ প্লাস দিলাম এটা কিন্তু এখানটায় ঠিক জুম করে আপনাকে দেখালো এবং আপনি কিন্তু এই জায়গাটা কাজও করতে পারবেন এটা এমন জুম না যে আমরা অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে জুম করে থাকি কিন্তু সেই এখানে আমরা আবার আবার কাজও করতে পারবো ঠিক আছে এটাকে আপনি যদি উইন্ডোজ মাইনাস দেন তাহলে এটা কিন্তু নর্মাল চলে আসলো এই যে আমাদের ম্যাগনিফায়ার যেটা আছে এটা ওপেন হয়ে গেছে এটাকে চাইলে আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন তো ডিয়ার ভিওর্স আজকের ভিডিওটিতে আমরা উইন্ডোজ বাটনের খুব দরকারি পাঁচটি টিপস ট্রিক্স দেখলাম আশা করি এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবেন এবং আপনার প্রতিদিনের কাজকে আরও বেশি সহজ করে দিবে এই কিবোর্ড শর্টকাটগুলো তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ